ইস্কা বর্ণার ট্রেলার লঞ্চ, আর এই মুহূর্তে পেয়েছি অরিন্দম গাঙ্গুলিকে, যার সম্পর্কে তো পরিচয় করানোর কিছু নেই, তার কাছ থেকে তার চরিত্র সম্পর্কে সরাসরি জেনে নিই। অরিন্দম, তো ইস্কা বর্ণার ট্রেলার লঞ্চ হয়েছে, এখানে কি চরিত্র আপনি দেখতে পাবেন? এই ছবিতে আমি যে নায়ক করেছি তার বাবার চরিত্রে অভিনয় করেছি, এবং ছেলেকে এরকম পাঠিয়ে দিয়ে সেই বাবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো সেখানে এই চরিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং এই চরিত্রের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ছেলে যখন বিয়ে করে আসে, তারপরে কিছুদিনের মধ্যেই ছেলে মারা যায় আর কি, একটা ক্র্যাশে মারা যায়। তার ফলে এবার বৌমার সঙ্গে শ্বশুরমশাইয়ের একটা অদ্ভুত সম্পর্ক, বৌমাকে চাকরিতে পাঠায় এবং সেইভাবে মানে বৌমাও সেরকমভাবে বাবার সেবা করে। তো এই সবটা মিলিয়ে একটা অন্য একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে ছবিটা, প্লাস এই ছবিটা তো একটু অন্য স্বাদের ছবি, তো আশা করা যায় যে এটা মানুষের ভালো লাগবে, কারণ এই ধরনের বিষয়বস্তু নিয়ে তো ছবি খুব একটা হয়নি, বিশেষ করে বাংলা ছবি হয়নি। তো আশা করব যে এরা যেরকম খুব নিষ্ঠা আর আন্তরিকতার সঙ্গে করেছে, আমি আশা করব যে এটা মানে মানুষের ভালো লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে ইস্কা বর্ণ আর নামটা, নামটার সাথে একটা সাথে ইস্কা বর্ণ নামটা হলে যেমন একটা অন্য কিছু একটা মাথায় চলে আসে, এই নামটার সাথে কীরকম লাগলো আর নামটার সাথে ছবিটা যে কীভাবে রিলেটেড হচ্ছে? নামটার সঙ্গে যেভাবে ইস্কা বর্ণ, যেমন এই কালো পান, সেটা ওইভাবে রিলেটেড নয়, কিন্তু মানুষের যে দিকটা, যে কালো অন্ধকার দিকটা, সেই অন্ধকার দিকটা মানে এই এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা এই সব এই জঙ্গলমহলে যে আন্দোলনগুলো হচ্ছে, যে এক একজন এক এক রকম ভাবনা নিয়ে হয়তো সংগ্রাম করছে, কিন্তু সব সংগ্রামের পথটাই বোধহয় ঠিক নয়। তো এই সবটা মিলিয়ে এই সংগ্রামের আড়ালে যে মানবিক দিকটা আছে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলো, আপনাকে পেলে অনেক কিছু জানতে ইচ্ছে করে থিয়েটার নিয়ে, অনেক কিছু জানতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু আজকে ছবির ট্রেলার লঞ্চ, সেই জন্য ছবির প্রশ্ন ছাড়া আর করবো না। তাও লাস্ট কোশ্চেন, নতুন কী কী প্রজেক্ট আসছে আপনার? নতুন প্রজেক্ট, ছবি তো বেশ কয়েকটা করছি, তার মধ্যে লোকনাথ বাবাকে নিয়ে একটা ছবি আছে, সেই ছবিটা করছি, আর একটা হইচইয়ের একটা ওয়েব সিরিজ করলাম উত্তরণ, জয়দীপ মুখার্জির পরিচালনায় সেইটা করলাম। একটা NFDC-র একটা ছবি ছাদ, সেটা তো অভিনয় করলাম, এরকম হচ্ছে আর কি। সামনে জিতের ছবিতেও হয়তো করব, জিতের বাবা, সব বাবাতে চলে গেছে। থ্যাংক ইউ অরিন্দম, থ্যাংক ইউ সো মাচ।